জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবারে বিস্তারিত সংবাদে যাচ্ছি। আগামী অর্থ বছরের বাজেটকে সমৃদ্ধির সিঁড়ি বলা হলেও সেই সিঁড়ি মসৃণ নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে বাজেট বিশ্লেষণে সিপিডির ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে উচ্চমাত্রার রাজস্ব আদায়। বড় আকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে ঘাটতি মেটাতে হবে বলেও মনে করে সিপিডি। এই নিয়ে শাহরিয়ার ইমনের রিপোর্ট দেখুন। 2015-16 অর্থ বছরের 2,95,100 কোটি টাকার বাজেটে আয় ব্যয়ের ঘাটতি অর্থায়ন, বিনিয়োগ কিংবা জিডিপি প্রবৃদ্ধি এসব নিয়ে বিশ্লেষণ করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। বিশ্লেষণে সিপিডি বলছে, বাজেটে প্রায় 2,08,000 কোটি টাকার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন সম্ভব নয়। আগামী অর্থ বছরে রাজস্বের লক্ষ্যমাত্রা যেটা দেওয়া হয়েছে তার একটা বড় পরিমাণ অনর্জিত থাকবে এবং সেই কতখানি থাকবে এটা আমরা বলতে পারবো যখন আমরা বছর শেষের তথ্যগুলো পাবো। বাজেটে ঘাটতি থাকছে প্রায় 86,657 কোটি টাকার, যা বাজেটের প্রায় 35%। এর মধ্যে সিংহভাগ অর্থাৎ 56,000 কোটি টাকাই অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে। এতে অর্থনীতি চাপের মধ্যে পড়বে বলে আশঙ্কা করছে সিপিডি। এছাড়া রয়েছে বৈদেশিক সহায়তার সিংহভাগ অব্যবহৃত রয়ে যাওয়ার প্রবণতা। সব মিলিয়ে বাড়তি অর্থায়ন বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সিপিডির বিশ্লেষকরা। 35% হলো আমাদের দায় দেনা, তার ভিতরে মূল দায়টা কিন্তু এখন অভ্যন্তরীণ হচ্ছে। যদি 35% ভিতরে 20% হলো অভ্যন্তরীণ হচ্ছে এবং পরের 15% হলো বিদেশের কাছে, এর ফলে অবশ্য দায় পরিশোধ জনিত ব্যয় বাড়ছে, সেটা হলো আমরা যেটা বলছি লাভের গুড় অনেকটা পিঁপড়ে খেয়ে যাচ্ছে। এছাড়া বাজেটে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সম্মতি দেয়া হলেও অপ্রদর্শিত ও বেনামি সম্পদকে আইনের আওতায় আনার তাগিদ দেয় সিপিডি। আমাদের ওই যে সুদজনিত ব্যয় কমবে। বাজেটে কৃষিতে ভর্তুকির পরিমাণ কমছে উল্লেখ করে সিপিডির গবেষকরা বলছেন, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়াতে হবে। বাজেটে বিনিয়োগ সার্বিকভাবে উৎসাহিত করা হলেও অবকাঠামো উন্নত না হয় তেমন উন্নতি আশা করছেন না বিশ্লেষকরা। সিঁড়িটাকে একটু মসৃণ করতে হবে, কিছুটা পিচ্ছিল হয়ে গেছে মনে হচ্ছে। শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বস্ত্র শিল্প বান্ধব নয়।